আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ সেটা হচ্ছে আবারও ফর্ম ফিল আপের ম্যাথ বৃদ্ধি করা হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পরীক্ষা আনুমানিক কবে হতে পারে এবং পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো বেশ কিছু নোটিশ আজকে আপনাদের মাঝে শেয়ার করব সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে বাইশের ডিগ্রি বা সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময় নির্ধারিত সময় অনুযায়ী বৃদ্ধি করা হলো উক্ত সময়ের মধ্যে ফর্ম পূরণের যাবতীয় কাজ সম্পূর্ণ করতে হবে নির্ধারিত তারিখের পর ফর্ম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিদায় যথাসময়ে এখনও যারা পরীক্ষার্থী ও কলেজে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পূর্ণ করতে পারে না তারা দ্রুত করে নিন অনলাইনে আবেদন ফর্ম তারিখ বারো নয় দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ পর্যন্ত এবং অনলাইন থেকে পিন করবেন উনিশ নয় উনত্রিশ নয় চব্বিশ এর থেকে তিরিশ নয় চব্বিশ শিক্ষার্থী ডাটা নিশ্চিতকর্তার তারিখ এবং সোনালী ব্যাংকের সর্বশেষ তারিখ দেখানো হচ্ছে নয় দশ চব্বিশ উল্লেখপূর্বক পূর্ব বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজে ফর্ম পূরণ যাবতীয় কাজ নিশ্চিত করেন নাই তারা সম্পূর্ণ করতে পারবেন এবং যারা পনেরো সালের শিক্ষাবর্ষ ষোলো সালের রেজিস্ট্রেশন কিন্তু প্রাইভেট পরীক্ষা মেট শেষ হয় পরীক্ষা অংশ করতে পারেন নাই তারা পাঁচ হাজার টাকা জরিমানা স্বরূপ তারা কিন্তু এবার এখানে ইয়ে করতে পারবে একটা কথা বলে রাখি যারা এই আপনি অবহেলা করবেন না অবশ্যই অবশ্যই দ্রুত ফর্ম ফিল আপ যারা করেন তারা করে নেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো আর আরেকটা বিজ্ঞ নোটিশ যেটা বলছিলাম শেয়ার করব সেটা হচ্ছে আর ডিগ্রি দ্বিতীয় বর্ষ সরি তৃতীয় বর্ষর পরীক্ষা অনেক পিছিয়ে গেছে এই জন্যে আজকে অনেকগুলো স্টুডেন্ট গিয়েছিলো আজকে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ডে গিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন ইয়া আবেদন করছে বা এই বিচির সাথে কথা বলছে এখন বিচি বলছে যে ছাত্র দলের সমন্বয় কাউকে সাথে করে নিয়ে ওনাদের সাথে দেখা করতে হবে এবং তারা পরবর্তী বিষয়টা জানিয়ে দেবে আর যখন যে বিষয়টাই জানার সিদ্ধান্ত জানায় সেটা কিন্তু অবশ্যই অবশ্যই উপাচার্য মহাদায় কোনো সিদ্ধান্ত জানালে আমরা এটা আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন পরীক্ষা আনুমানিক নভেম্বর থেকে হয়তো শুরু হতে পারে এই মাসের মধ্যেই আপনার রুটিন প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন